মূল বিষয়ে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে এবার যথারীতি কড়া চিঠি দিল কেন্দ্রীয় কর্মী বর্গ মন্ত্রক। আজই আলাপন বন্দ্যোপাধ্যায়কে এই কড়া চিঠি পাঠিয়েছে কেন্দ্র। সার্ভিস ফুলের 8 নম্বর ধারা উল্লেখ করে জানানো হয়েছে, আলাপন বন্দ্যোপাধ্যায় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, 30 দিনের মধ্যে তাকে উত্তর দিতে হবে। সশরীরে এই তদন্ত প্রক্রিয়ায় তিনি অংশ নেবেন কি না তাও জানতে চাওয়া হয়েছে সেই চিঠিতে, কিন্তু 30 দিনের মধ্যে উত্তর না দিলে কমিটি যাবতীয় ব্যবস্থা নিতে পারে এমনটাই জানানো হয়েছে। এমনকি আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে একটি কমিটিও গঠন করা হয়েছে। গত 31 মে আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল কেন্দ্র। প্রধানমন্ত্রীর বৈঠকে আলাপন বন্দ্যোপাধ্যায় না থাকায় শুরু হয়েছিল তুমুল বিতর্ক, কিন্তু কেন্দ্রের কোনো ধরনের পদক্ষেপটি ভ্রুক্ষেপ করেননি আলাপন বন্দ্যোপাধ্যায়। পরে আবার প্রধানমন্ত্রীর বৈঠকে আলাপন বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত থাকায় তাকে কেন্দ্র আবার ডেকে পাঠিয়েছিল, কিন্তু রাজ্য সরকার আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়তে চায়নি। তারপর থেকেই সংঘাতের পরিস্থিতি চরমে ওঠে এবং এরপরেই আজ 1969 সালে অল ইন্ডিয়া সার্ভিস রুলের 8 নম্বর ধারায় তার বিরুদ্ধে গুরুতর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে এই চিঠি পাঠিয়েছে কেন্দ্র।